নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি বানিজন ব্লকে নতুন এক রেসিপি নিয়ে, মিষ্টি আলুর রস বড়া। সেটা আমি বানিয়েছি, তাই সেটা আপনার সঙ্গে শেয়ার করছি। দেখুন আমি কীভাবে বানিয়েছি সেটা আপনারা দেখুন। প্রথমে মিষ্টি আলু ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে পিস পিস করে কেটে নিয়ে সিদ্ধ করে নেব। তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগবে। অল্প খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, মিষ্টি আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উপরে আটা ছিলে নেব, ছুলে নিয়ে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব, যাতে কোনো রকম দানা ভাব না থাকে। তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগবে। ভালো লাগলে আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, যাতে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। তো আমার মিষ্টিগুলো মাখা হয়ে গেছে, তার মধ্যে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দেবো, সামান্য পরিমাণ লবণ এবং মৌরি দিয়ে ভালো করে মেখে নেবো, যাতে খুব সফট হয়। এই রস বড়া খেতে ভালো লাগে, বেশিরভাগ মানুষের পিঠের সময় পিঠে পুলির দিনে এই এই রস বড়া বানিয়ে থাকে। তো এটা আমি হঠাৎ খেতে মন গিয়েছে, তাই আমি করেছি, সেটা আপনার সাথে শেয়ার করছি। তো দেখুন মাখা হয়ে গেছে, এবার আমি খানিকক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো, তাকে নরম হয় সফট হবে। দেখুন হয়ে গেছে, এবার আমি হাতে তেল মেখে ছোট লেচির আকারে গোল গোল করে সব বড়াগুলোকে বানিয়ে নেব। হয়ে গেছে, এবার এদিকে ওভেনে কড়াই বসিয়ে আমি তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে সব বড়াগুলো ভেজে নেব। আমি অল্প তেলেই ভাজছি, কারণ বুড়োভাত তেলে ভাজলে তো পোড়া তেল থেকে যায়, সে তেলে আর কিছু করতে বা কিছু করে খেতে ইচ্ছা করে না। তার জন্য আমি অল্প তেলেই অল্প করে বড়াগুলো ভেজে নেব। আপনারা চাইলে আপনারা ডোবা তেলেই ভাজতে পারেন, বেশি পরিমাণে তেল দিয়ে ভাজতেই পারেন, ভালো হয় তাহলে। আর তেল কম খাওয়াটাই বেশি ভালো, কেননা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। তো আমি অল্প পরিমাণ অল্প তেলেই ভেজেছি। তো হালকা মিডিয়াম আঁচে ভাজতে হবে, যাতে বড়গুলো পুড়ে না যায়, তার জন্য। আর হালকা ব্রাউন কালার করতে হবে, যতক্ষণ না ব্রাউন হালকা ব্রাউন কালার হয় ততক্ষণ ভিজিয়ে নিব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, যাতে আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আপনারা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে, ভাবো বন্ধুরা আমার পাশে আছে। এভাবে প্রতিটা বড়া ভেজে নেব, তারপর সেই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে পরিমাণ মতন চিনি দিয়ে চিনির শিরা বানিয়ে নেব। তো শিরা শিরা হয়ে গেছে, তারপর আমি বড়াগুলোকে শিরার মধ্যে দিয়ে দেব, দিয়ে খানিকক্ষণ ঢেকে মানে ফুটিয়ে নিয়ে ঢেকে রাখবো ঘন্টা খানিকের মতন, যাতে মিষ্টিটা ভিতরে ঢুকে
তারপর আপনারা গরম গরম থেকে সার্ভ করুন বা অনেকেই ঠান্ডা করেও খেতে পারেন, ভালোই লাগে। দেখুন হয়ে গেছে, খেতে খুব সুস্বাদু হয়েছে। টাটা।